আমার দামান বেটা কিতা ঘুম থাকি উঠরা আর কইন না জানো বিয়াই বুঝছো নি আমার ফুয়া একটু অন্য রকম হইছে বলতে তার তা ধাল্লাতা ওই দেখি আর তো বেইলে কারটা বাজে যার এখনো দামান বেটা ঘুমাইলা আসলে তাই একটু হলাম টাইম মতো খান টাইম মতো ঘুমাই টাইম মতো উঠোই কোন সমস্যা নাই ঘুমাই কইতে পারো আমার পাপরা নবাবে পাইছে ওবে একটা জিনিস আসলে জানতাম বড় ইচ্ছা করে তারা আর গোষ্ঠীর মাঝে ইচ্ছা কোনো কো গোলাম করতে চাইছে আস্তে আস্তে দেখি তারা বাপুয়ের মাঝে একটা বাপ হওয়া যায় আব্বা এটা কি তোমার তো ও বেটি বিহাইয়ে রসি কথা বল এটা অবন্তা ধরিও না মন অবন্তা ধরিয়ে রাখতে পারতায় না এটা কিছু সার দিন না না রসি কথা না এলে গোটন হয়েছে আস্তা দিন গুলাম করতে সেই জন্য থাকি তো ওখানে ইচ্ছা আগে হইতাম আসলাম নবাব হয়ে বাঁচলাম কি তার এখন বিয়াই আমার দাদাবুর আসলে রানী 36 মৌজার জমিদার হাসানি বেল এর লাগে তো নিজে খুব গর্ববোধ করলাম আপনার আর মতো ফ্যামিলি আমার ফুলে খুব বিয়া দিয়া আসলে বিয়াই বুঝছো নি আমার হু আল্লাহ কি রানী বহুত বড় বড় কর্তা কি বিয়ার মাথা আইছে কিন্তু আল্লাহর হুকুম নানি তোমার ঘর এর লাগে অন্য সফলতা হয়ে গেছে কিনানি বাতে যা কিতা যে হয়নি বিয়াই এটা তো কোটাই গুলো আমার সৌভাগ্য দুই ঘন্টা ধরে বই রেছি তার হৌর হিসাবে এখন পর্যন্ত কিন্তু আমার দামান ইয়ে আব্বা আচ্ছা তুমি মুখান বন্ধ করো আমি উঠে গিয়ে দেখলাম তাই উঠছই নি দেখিও গো মাই না উঠলে ডাক দিও না নাইলে তার মাথা নষ্ট হয়ে যাব ওই ওই বাংলা কুত্তা দিব এটা দৌড়াইয়া মার তোমারে ইটা কোন মই মরে কি বুঝে আব্বা হাসাবো তা বলে আমার বিয়াই তো বেতালা রসিক দেখা যায় এর যত আমার বিয়াই আর কত সা দেও লাগতো না জেন যা খাইছি ওটা বড় না উঠছই নি আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম তুমি কি এসে 1 ঘন্টা আগে ও কত সময় হই আসলাছি আব্বা তানো রেডি হইতে 1 ঘন্টা লাগে ও হ্যাঁ স্যার বেটিং হে ও বাবা জি তোমার দোকান কোথা হইতা বুঝলাম ই সময় আছে নি তোমার কে জি আব্বা কোকা কিটা হইতে না হইতাম সাইডা বখাত উফুরির মাই ফাটাইলা ফুলি করে লইয়া গেছাম ই আপনি লইয়া যাও তো কি আব্বা আমার কি হইতো আসলে বিয়াই ও তার মায়া কইলা নানি আমার ভুয়ার নানি তাগা কানি অন্য রকম কি রকম রইছো হানি বেশি লোড মন্ড হয়ে যা তারপর তার না নানি আব্বা আসলে তাই সব জাতের প্লেটও ভাত খাইনা সব জাত মাছ তো খারেও খাইনা আর বাড়ির চাউল আর ভাত লাগে ও আচ্ছা আচ্ছা এরকম আমার কত হুনিয়া রাখিও আমার পুয়ারে আবার কিন্তু গন্ডে গন্ডা ব্লাক কফি দেওয়া লাগে নাইলে তো তোমার পুয়ারে আবার ফুষে না জি আম্মা আমার সব কথা জানা আছে ও তেয়ারি নো সমস্যা কি তা ফুটিয়ে লিস্ট দিলাই কি সব তো আনমনে আমার বেটার লাগে আনমনে আমার বেটার লাগে আব্বা আপনারা কষ্টই এর চেয়ে তুলনায় লইয়া যাও না রে তার মায় ভাইয়া দিছে না লইয়া গেলে ওয়া রাখতো না যাও কি বেটা এ রে আমার বিয়ে সপ্তাহ দিবানে তোমার চাইদা মতো হইলে কায়দা সারিও না ওই আর যদি অসুবিধা হয় না নিতে আইস ওই দেখো এলে দেখো হোর হড়িয়ে দুইজনে মিলে তোমার খেদমত করবো আর আর আমি তোরে যাবো আছে তে দেরি করে না রে ফুট যাও গে তোমার হোরে সব তো ঠিকঠাক করিয়া দিবা নে না না গে এলো ইলো তাড়াও লাগ করতে না আমি 2 ঘন্টা বইছি দরকার লাগে আর 4 ঘন্টা বইব না আমি বেকার লাউটা গুলা আমি রেডি আছি আপ তুলো না তো সাইন বেকার লই যাও আচ্ছা ঠিক আছে ইয়ে আব্বা তো গাড়ি আছে নাকি গাড়ি কি জাত গাড়ি বেটা একান্ত হইতাম বিয়াই আসলে আমার মন নাই আমার হুয়া আবার যে উতু গাড়ি টুটে না আয় আয় আমার তো কার সারা বাজার খান ও যায় না কার নি আমি আর বাজার উ যাইছিলাম বুঝছনি ও রাস্তার মাঝে নিস লাগি গায় পরে রাস্তার মধ্যে যাইছি না না এই সমস্যা নাই আব্বা বুঝছনি তুলা লাগা আসলে প্রবলেম নাই তুলো না কইতে পারি আও সকাল সকাল তুই বুঝছনি আব্বা ঘটনা আচ্ছা আব্বা কইতাম সাইডা মাটি তো এই হাল্লাম প্রায় 2 কিলোমিটার ও কিন্তু গাড়ি হই আপনার আমি তো চিন্তা করলাম গাড়ি গেল হই দেহ সাইন গো তুলো না আমার জীবনে কি তো অত জায়গা আমি আটছি নি তুমি কইছাই আব্বা গাড়ি কোন জায়গা থেকে গেছলাই ও তো বেটি অন্য কোন না আসিল কিন্তু গাড়ি গেল হই ও বাজার ইখানে যেহেতু গাড়ি থুইয়া গেলা তাহলে গাড়ি যাইতো কই আচ্ছা কাম ওর কা গাড়ির ড্রাইভার একটা কল দিলাম আমার আটতে আর দানে মানেন ওই হ্যালো একটা ফোন দিয়া দেখিলে সন্ধ্যা দেখিলাই সন্ধ্যা দেখিলাই হ্যালো আমি কোথায় মিয়া হায় রে হায় কোন নাম হওয়ার দরকার কিটা ও বা গাড়ি লইয়া আসে কুঞ্জা বিজাংড়া আহা নাম না হইলে সিম্বকিলা আব্বাজি কল দিছ হ্যালো বেটি এই কই আছো গাড়ি লইয়া
আব্বা অনুকা ড্রাইভার রাখো আই তো টপারি আর নাইলে তার বড় গাড়ি লিব। ও বাবা রে তোরে আমি কতবার হইলাম, তুই অনুবাদ তাতে রাস্তার মুখ, তুই ইনো স্ট্যান্ড হয়ে গেলে কি চালাবি? হায় রে ডাকাতি, স্ট্যান্ড তো আরো 2 কিলোমিটার দূর ভাই, চা কিতা মাতুন আপনি? আব্বারে মারতে দেও তো, তুমি কিতা লাগাইলে আয় রাস্তা ঘোরার পিছু নাই নি না চারি বাবার দোকান তুমি অনু খাড়াও আইরাম আমি। ওকে ওকে অনলাইনে তোমার আব্বার মা হি কইতা ড্রাইভারে গাড়ি লই যাইতো উন কিতা মাতুন তাই উল্টা পাল্টা আমরা বলে যাইতাম। বাপু 3 ঘন্টাও রাস্তার মুখ ফুয়াগো খাড়া আছিল, তোমার নু ঘুম ভাঙলো না লাগি ফুয়া গেছে রাস্তা ঘোরাত। হায় রে বা জানে জানে তো হর গিয়া নাস্তা যে তুই এ করতে তাইলে তো হে আইতো বা আমরা কেন যাইতাম? খুব কাজ জানি না কিতা মাতুন আপনি মনে হয় কিড়ে উঠে গেছে লাই গুলামর ফুয়াই বে আন্না গুলামর ফুয়ারে মারতাম পারিলে কি শক্তি আমার নাই নাইলে মারিল লাভ। আব্বা আপনার শরীরে না তাহলে কিন্তু হয়েছে, আমার শরীরও কিন্তু আছে হকাইতো হইল তো স্ট্যান্ডও আটুন আব্বা আজকে তার ড্রাইভারই কেমন আমি। এরে হুন 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 এ ছোট লোক দোকান লাগে আমরা তার গাড়ি যাইতাম না, গাড়ি আরেকটা ভাড়া করবো। ওই আমার আহমদ দোকান লাগে আরেকটা গাড়ি ভাড়া করবো বুঝছো নি, কারণ একটু ছোট লোক একটু গাড়ি আর যাইতাম না, একটু বেয়াদ হয়ে গেছে বুঝছো নি। ও আল্লাহ মাহবুদ, এখন বলে জায়গা রয়েছে বো 2 কিলো অতুল না শুনো, তুমি আব্বার লগে যাও গিয়ে আমি যাইতাম না, আর যদি যাই না মোলাই লুলা হয়েছি ভাই লুলা লাড়ার ভাই বুঝতা বাড়িতে 2 কিলোমিটার সামনে দিকে লো 2 কিলো আমি এখন বার হইলাম মোবাইলের টাকা নাই, টাকা পড়িয়া ফোন দিব নে শরবত দিলে বুঝছো নি, আর এই যে শরবত কিতা কইছে আম্মা তাই তো বাজে সা শরবত খাই না বুঝছনি তাই দে গালি মন দিছি ওই বড় বড় আল্লাহ ওমাই বুঝছনি ডালি মন শরবত দিছ ইতা কিতা কইছ বেটি ডালিম পাইতাম কই ওই ওই তাহলে না হইছে এ বেটা আফজল দেখাই এখানে ডালিম লিজে আব্বা এখন তো ডালিম পাইতাম না ভাই বিকাল সারা বাজার তো বিকালে বয় হে হো তুলো না ও বইন গো শরবত খাইয়ার না রে বই যে হেঁটে উগে ধরছে বাচ্চাটা দিলা ভাত খাইবো আমি ওই এখান তো দামান দিয়ে হরা পুজুন না বাবুটি খানি লিখতে পারে দিলে না আব্বা মাছর মাঝে টাইম খাইবা তুমি আনিও আউর রুই মাছ আর কই মাছ। আচ্ছা এখান হইলাম মাছ তা মাংসর মাঝে না হইলে না মাংস কুয়েল ফাঁকি খাইন তাই আর গরুর গুস বেশি আনবে না সাকির গুস আনবে ও তেয়ারে লিম এই কিতা আব্বা হইতাম সেইরকম বেকটা লোডে বাজারে যাই আব্বা এখন যাইতাম কো কিতাবা বাজার তো বিকালে বয় ইয়াল্লা তে তোমার দেমান দে খাইবা কিতা ওই 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 তে কাম হরো বেটি বেটারে নে নাই লে ওজে দেখা যে না তেয়া তে নালা দেখ তেয়া তুই দেখো ইয়াল্লা ইয়াল্লা আব্বা এটা কিতা হরো বা আল্লাহ নারাজ হই জিবা হল যা উক না বড় খালি ঘুম লাগবো নি হো ঘুমাইবা লাগি তো হইছে না রে দেখা যে না মানছে গলা দে বান্ধি তো গলা গলি করে কত তুমি গলা গলি করলা ও তো 1-2 ঘন্টা বাদে ও আসর রক্ত জি মুজে কি বাজান রো এ রে গরু যা তা সদা দি সাইটা দিলাই তুমি রে বাজার হলে রাইত খাইবা নে বেটা বেল বেলা মুখ ডেল ডেলা হতা মাতিল দেনি বেটা নাও রুং তো যে সময় সাইটা দি খাইনা হ্যাঁ ইতা কিতা হো বাবা আফজল তোর দুলা ভাই লাফ স্টাইল উনলে তুই তো বা কই দিবে হে খোফাল গুনে দামান ভাইছি বুঝছনি কিতা বুঝলা গে জাহানারা ও তুলো না জি ও আমার ধরবে হ্যাঁ ওয়াল্লাহ আমার একটু শুনা বাবা নু ভূত নু রে বা
ডাইল ভাত জেঠা চথাও দেও আগে নিজৰ জান খান্তা বাচাই ইয়াল ইয়াল এইটা কিটা খুব বংশৰ ইজ্জত মাৰবা এটা তুমি খাওনি ফাৰে না ফাৰে না এই এই তোমরা সবে মিলি আমার লইয়া গেম খেলরা আমি সব তো বুঝি আর ইটা কিন্তু পারে না আল্লাহ সহ্য করতা না আমি ইটা কি তাও দেব তোমার লইয়া গেম খেলাইতাম হে রে তোমার লইয়া গেম খেলাইতাম কেন আমি তোমার হোড় বা তুমি আমার নবাবর বংশ রে বা বাবা আব্বা আরে মাফ করে দিলা রে বা আমি বেশি ভাব লইছিলাম আর জীবন জিতে গে ভাব লইতাম না আব্বা বাবা রে আমরা রে আল্লাহ দুনিয়ায় বা স্বামী করার লাগে ফাটাইছি না বেটা দুনিয়ায় ধুঞ্জি করি আখের এত গিয়ে ব্যবসায়ী করতাম বাবা আমার ভুল হয়ে গেছে রে বাবা মাই কি খানি খানি কুন্তা দিবে আইনি ও বেটা ন সপ্তাহ রান্দা আছে যা তুলো না রান্দা আছে সপ্তাহ বেটারে বাচ্চা ইচ্ছা কিতাব গুলাম ঠিক করতে হইলে ওলা করতাম বেশি ভাব লইও না